ভালোবাসা, ভালোবাসা দিলে কি কমে না বাড়ে? ভালোবাসা দিতে কি পয়সা লাগে? তাহলে 2001 থেকে 2006 সাল এই লালমোহনের মাটিকে রক্তে লাল করেছিল বিএনপি জামাত, সেই দোসররা সন্ত্রাসীরা, তারা দিয়েছিল লালমোহনের মাটিকে সন্ত্রাস, ঘৃণা আর সহিংসতা উপহার দিয়েছিল। আর জননেত্রী শেখ হাসিনার আস্থাশীল নেতা, জননেত্রী শেখ হাসিনা স্নেহশীল একজন তরুণ নেতা, যিনি আপনাদেরকে উপহার দিয়েছেন জ্ঞান এবং ভালোবাসা। আজকে নুরুন্নবী চৌধুরী শাওন, যেই সজীব ওয়াজের জয় ডিজিটাল পার্ক আজকে নির্মাণ করেছেন, আমি বলবো এই রকম একটি পার্ক, যেখানে তাকিয়ে দেখেন ওখানে কম্পিউটারের এত বড় স্ক্রিন, এলইডি জায়ান্ট স্ক্রিন, বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেরকম স্ক্রিন থাকে সেই রকম স্ক্রিন আজকে লালমোহনের মাটিতে লাগিয়েছেন নুরুন্নবী চৌধুরী শাওন। আজকে পাশে নৌকার, যেই ডিজিটাল নৌকার পালে হাওয়া দিয়েছে এদেশের 16 কোটি মানুষ, যেই নৌকার হাল ধরে বঙ্গবন্ধু আমাদেরকে ভাষা দিয়েছেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন, যেই নৌকার হাল ধরে জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে অর্থনৈতিক মুক্তির পথ দেখাচ্ছেন, যেই নৌকার হাল ধরেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নেতা, তরুণ প্রজন্মের গর্ব জনাব সজীব ওয়াজের জয়, সেই নৌকার আধুনিক ডিজিটাল রূপে উপস্থাপন করেছেন নুরুন্নবী চৌধুরী শাওন। আর পেছনে, মঞ্চের পেছনে, আমরা যখন শাওন ভাইয়ের বাসায় খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে দেখলাম যে লন্ডনে, আপনারা জানেন যে ব্রিটেন একটি উন্নত আধুনিক দেশ, সেই ব্রিটেনের লন্ডন আয়ের মতো একটি নাগরদোলা, একটি ডিজিটাল নাগরদোলা আমাদের লালমোহন আয় উপহার দিয়েছেন নুরুন্নবী চৌধুরী শাওন। আমি আজকে আনন্দের সাথে বলতে চাই, আজকে যে সজীব ওয়াজের জয় ডিজিটাল পার্ক লালমোহনে আমাদের নেতা তোফায়েল আহমেদ উদ্বোধন করলেন, এই রকম পার্ক উপজেলা তো পরের কথা, বাংলাদেশের 490টা উপজেলায় তো নাই, বাংলাদেশের 64টা জেলাও নাই।